আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের দুবাউরা উপজেলায় কর্মহীন নরসুন্দর ও চা দোকানিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বাগবের ইউনিয়নের মুন্সিরহাট মুসলিম ইনস্টিটিউট মাঠে 200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সালমান উমর রুবেলের পক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন দুবাউরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবুল ফজল। এ সময় মুসলেম উদ্দিন মাসুদ মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আনোম সাদেকুর রহমান নঈম, বিএনপি নেতা ওয়াজেদ মাস্টার, আবুল কালাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার, যুবদল নেতা মতিউর রহমান, শামীম, ছাত্রদল নেতা রেফাস, লাবিন, দেলোয়ার, মাহমুদুল, মুশারফ, এমদাদুল, রাজ্জাক, সুজনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রনেতা আব্দুল হালিম মোল্লা। এ সময় বক্তারা তাদের বক্তৃতায় বলেন, আজকে সালমান উমর রুবেল ভাইয়ের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে তা শুধু এই মুন্সিরহাট নয়, হালুয়াঘাট দুবাউরা উপজেলার 21টি ইউনিয়নে পৌরসভা সহ আপামর জনসাধারণের মাঝে তিনি নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। আপনারা জানেন সালমান উমর রুবেল ভাই এই দুবাউরা হালুয়াঘাট উপজেলার সাধারণ মানুষের জন্য, খেতে খাওয়া মানুষের জন্য সবসময় পাশে ছিলেন, আছেন, থাকবেন। আপনারা বিএনপির এই দুর্দিনে যে এখনো মহৎ মানুষ আপনাদের পাশে আছে তার জন্য আপনারা সর্বাত্মকভাবে ওনার জন্য কায়েম অনুভবকে দোয়া করবেন। আসলে এটা ত্রাণ নয়, দেশের অবস্থার বিবেচনার প্রেক্ষিতে দানবীর উমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান উমর রুবেল সাহেব তার ব্যক্তিগত অর্থায়নে বিএনপি চেয়ারপারসন সদ্য কারামুক্ত বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই ত্রাণ বিতরণ কর্মসূচি করতেছে। উনি হালুয়াঘাট পৌরার বিভিন্ন পেশা যারা নিয়োজিত ছিল আজকে অসহায় তাদের মধ্যে এই খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেছে। আমরা দল করি, বিএনপি রাজনীতি করি, আজকে জানেন রাজনৈতিকভাবে আমরা কী অবস্থায় আছি। বিএনপি করাই আমাদের অপরাধ, নামে বেনামে গায়েবী মামলা সহ আমরা সকলেই জর্জরিত। আপনাদের কাছে অনুরোধ, দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা রাজনৈতিক কালাপ করব না, যেহেতু আমরা রাজনীতি করি একটু না বললেই নয়। আপনারা এই দুঃসময়ে আপনাদের পাশে বিএনপির পক্ষ থেকে সালমান উমর রুবেল সাহেব এই খাদ্য সহায়তা কর্মসূচি করেছে, যদি আগামীতে এই দলটার প্রতি আপনারা বিশেষভাবে দৃষ্টি রাখবেন, এই দলের যিনি নমিনেশন নিয়ে আসবেন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে যারা বিএনপির পন্থী তাদের সহায়তা করবেন, তাদের প্রতি খেয়াল রাখবেন। আপনারা এই রমজান মাসে রোজা রেখে মানুষের জন্য সেবা করার জন্য আপনারা এগিয়ে এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় এলাকাবাসী, আল্লাহ সালমান উমর রুবেল সাহেব আপনাদের জন্য কিছু ত্রাণ পাঠিয়েছেন, খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। উনি নির্দেশনা দিয়েছেন যে এই খাদ্য সামগ্রী আমরা কাদেরকে দিব যারা স্টল করে। আসলে আজকে উনি কিন্তু আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছেন। অবস্থা বিপর্যয়ে প্রত্যেকটা মানুষই এক এক সময় খারাপ সময় যাইতেই পারে। উনি আমি শুনেছি আল্লাহ সালমান উমর রুবেল সাহেব বলেছেন আল্লাহ না করুক আমারও তো খারাপ দিন যেতে পারে। আজকে দেশে করোনার আক্রান্তের কারণে ওনারা কিন্তু খারাপ অবস্থায়, তাই যারা এই উপহার এবং খাদ্য সামগ্রী নেবে কাউকে লাইনে দাঁড়িয়ে দিবেন না। উনি বিনয়ের সহিত অনুরোধ করেছেন, এই প্রত্যেকটি নেতা কর্মীকে বিনয়ের সহিত অনুরোধ করেছেন, অবস্থা বিপর্যয়ে আজ ওনারা এই অবস্থায়, ওনাদের প্রত্যেককে ইজ্জত সম্মান দিয়ে চেয়ারে বসিয়ে তাদেরকে খাদ্য সামগ্রী দিবেন। কেননা ওনারা কিন্তু ব্যবসা করেছেন, এই চেয়ারে বসে ব্যবসা করেছেন। আসলে ইচ্ছা করে আপনারা কেউ আসেন নাই খাদ্য সামগ্রী নেওয়ার জন্যে, আর যারা আসলে পাওয়ার যোগ্য তারা কিন্তু পর্যায়ক্রমে পাইতেছে।
বিভিন্ন পর্যায় থেকে আমার উপজেলা পরিষদ সহযোগিতা করতেছে, সরকার সহযোগিতা করতেছে, জিআরডিএ সহযোগিতা করতেছে, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন এনজিওরা সহযোগিতা করতেছে, কিন্তু আপনাদের মতো শ্রেণী পেশার মানুষদেরকে আসলে অনেকেই সহযোগিতা করে নাই। তো আমি আসলে ধন্যবাদ জানাই আমাদের সদ্য কারামুক্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি কারামুক্ত হওয়ার পরে আসলে এই দেশকে নিয়ে চিন্তা করেন, আপনাদেরকে নিয়ে চিন্তা করেন, আমরা কর্মী যারা আমাদেরকে নিয়েও চিন্তা করেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আর আজকের এই রমজান মাসে আমি আপনাদের কাছে অনেকেই রোজা রেখেছেন, আমরা মুসলিম যারা সবাই আমরা রোজা রেখেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই মহান মানুষটির জন্যে, আল্লাহ সালমান উমর রুবেল সাহেব, উনি কিন্তু আসলে সব সময় আমাদের পাশে থাকেন। কাদের পাশে? যারা অসহায় তাদের পাশে উনি সবসময় থাকেন। আপনারা দেখেন নাই, আমি দেখেছি উনি আসলে কি এই শীতকালে শীতার্থ মানুষকে কম্বল দিয়েছেন। আমি দেখেছি এই বন্যা কবলিত এলাকায় উনি ত্রাণ দিয়েছেন, বন্যা কবলিত পানবাসী কৃষকদের জন্য উনি বীজ এবং সারের ব্যবস্থা করে দিয়েছেন। আমি দেখেছি আমাদের এলাকায় যারা অসচ্ছল গরিব দুস্থ মানুষ আছেন তাদের চোখের চিকিৎসা করিয়েছেন উনি। আপনারা তো জানেন অনেক মানুষকে চোখের ছানির অপারেশন করিয়েছেন বিনামূল্যে, উনি নিজের অর্থায় উনি। আপনারা দেখেছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা, আপনাদের এই যে আশেপাশে যতগুলো মসজিদ মাদ্রাসা আছে, এই যে ই আছে, হালিমুল্লাহ আছে, হরজত ভাই এই আছে, আমাদের হেলাল আছে, বজেত মাস্টার সাহেব আছে, ওনারা বলতে পারবেন এই বাগবেদ ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এই আল্লাহ সালমান উমর রুবেল সাহেবের পক্ষ থেকে গরিব অসহায় দুস্থ বাচ্চা বিভিন্ন বাচ্চাদেরকে আমরা কি করেছি, কোরআন কিতাব দিয়েছেন সালমান উমর রুবেল সাহেব। বিভিন্ন মসজিদ মাদ্রাসা আসলে আপনাদের সকলের দানে চলে, এই জায়গায় বাচ্চাদের বিশুদ্ধ পানির জন্য সালমান উমর রুবেল সাহেব গভীর নলকূপের ব্যবস্থা করে দিয়েছেন। যদি উনি কোনোদিন উনিও যদি ওই উদ্দেশ্য নিয়ে আমাদের সামনে এসে কোনোদিন দাঁড়ায়, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব দুবার হালুয়াঘাটের হয়ে সে যেন বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্ব করতে পারে, সেই প্রত্যাশা চাই, সেই দোয়া চাই আপনাদের কাছে, সেই দোয়া চেয়ে আমি মাছারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সিআইটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।